কংগ্রেসেই হোক বা বিজেপিয়েই হোক, শাসনত থকা এখন সরকারের যাতায়াতের উন্নয়নের নমুনা, সেই নমুনা যদি চায় তেতিয়া দেখিব যে বারিষার সময়সাত প্রকৃত নমুনা, সেই নমুনা উলাই পড়ে। বর্তমানের যখন শাসনাধিষ্ঠিত সরকার, সেই সরকারখনে যাতায়াতের দিকত অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে বলে যদিও দাবি করে, কিন্তু তার বিপরীত একটা দৃশ্য, যদি দৃশ্য দেখিলে আপনিও ভাবিব লাগিব আসলতে এইখন অসমত কেনে ধরনের সাধারণ জনতার বাটপথর উন্নয়ন হয়েছে বা কেনে ধরনের যাতায়াতের নামত দুর্ভোগ ভুগিবলগা হয়েছে। মানে প্রথমতে একটা দৃশ্য দেখাই লোক বিচার, এই দৃশ্যটা চাও, এয়া হয়েছে তিয়ক সমষ্টির একটা পরিবেশ। এই তিয়ক সমষ্টির সাতত্রিশতম রাষ্ট্রীয় ঘাইপথরপা এজারগুড়ি সংযোগী এই পথটু আজি প্রায় তিন বছরের আগতে লোক নির্মাণ বিভাগের অধীনত নির্মাণ করে গিয়ে আসছিল, কিন্তু তিন বছরেও এই পথটু সম্পূর্ণ নহল, আর যার পরিণতিত এই প্রায় তিন কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা এই পথটুর অবস্থা তো চাও, এইটাই হয়েছে পথর অবস্থা। এটা বাটর নাম পথ নে পথার, সেই কথাটা আপনি ধরব নিব, আর যার পরিণতিত এই সকল যুবকে এটা পথ এই পথটুত শ্রমদান করবলগা হয়েছে। পথর কাষত যদি চাই এনে ধরনের যসলতে বিভাগে বিভাগের নির্দেশতেই হোক নে ঠিকাদারের কারণে পথর মাজত এনে ধরনের পুখুরী সদৃশ কিছু পরিবেশ করে থলে, মানে অকমান আপনার ওসলে আইসু কি কব যে ইতিমধ্যে বর্তমান কোয়া হয়েছে বর্তমান সরকারখানে যথেষ্ট উন্নয়ন সাধন করেছে, মুখ্যমন্ত্রীও কয় এই কথাখার অব রাজহুয়াকে কয় যে বাটপথর যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু আপনাদের আজি এই যে কাম করবলে ওলাই আছে কিয় ওলাই আবলগা হয়েছে? প্রথম কথা আপনাদের ধন্যবাদ জানাইছো, আমার এই সংকটত আপনাদের আছে তার কারণে ধন্যবাদ। এই বর্তমানের যখন সরকার আছে কথার এক নম্বর কথা, তখেতলোক কথার মানুষ, কামর নহয়, কামর নমুনা এয়াই। এই রাস্তাটো আজি তিন কিলোমিটার নহয়, খুব বেশি দুই কিলোমিটারকে অকমান বেশি হব। এই কামটো করতে আজি আড়াই বছরেও কমপ্লিট করবা নাই, যার ফলস্বরূপে ব্রহ্মপুত্র পারপা তিয়কলৈকে সীমা করে কমেও ত্রিশ পঁয়ত্রিশখন গ্রামের ছাত্র ছাত্রী, অসুখিয়া মানুষ, ব্যবসায়ী যুক্ত জিয়াটো ভুগিছে মতে ভাষাহীন, বিভাগীয় কর্তৃপক্ষ আর ঠিকাদার এনেকা ননসেন্স ইডিয়ট রাস্কেল ঠিকাদার মানে জীবনত কত দেখাই নাই। মুখ্যমন্ত্রী কৈছে রাস্তা পথ উন্নতি হয়েছে, পরিবর্তন হয়েছে, হয় পরিবর্তন হয়েছে, কি হয়েছে? বারিষাকালত এই রাস্তাটে যদি আগে আগে মাইকী মানুষজনী যায়, কোনো ভদ্র মতা মানুষ তার পিছে পিছে আসব নয়। মুখ্যমন্ত্রী মহোদয় আপনি আহক, আপনি পারিব, গড়কাপ্তানী মন্ত্রী আপনি আহক, আপনি পারিব। আর অসুখিয়া মানুষের ক্ষেত্র কালি এজন অসুখিয়া মানুষ, আমি এই ডাওরিয়া বতর একচুপ বরষুণ বরষুণ তাত আমি চাঙিত কানত তুলবলগা হয়েছে, সেয়াই নাকি পরিবর্তন? মুখ্যমন্ত্রী মহোদয় আপনার পরিবর্তন সেয়াই নাকি? যদি নহয় আপনি ইয়াল আহক এবার চাই যাওকি। আর যখন ঠিকাদার আপনিও আহক, আপনার পেন্টর দাম মই দিম, কিন্তু জোতাজোর আপনি হাতত লব লাগবে। আর আপনি পাহরি না যাব, ভরির বস্তুটি যেটা আপনার হাতত উঠিব আপনার মুখ আর মূরত উঠিব, বি কেয়ার, টেক ইমিডিয়েট নেসেসারি একশন। কিন্তু ইমান কোটি টাকা স্যাংশন দিয়ার পিছতো আজি তিন বছরতো যেটা হওয়া নাই, খুব সম্ভব বিভাগীয় কর্তৃপক্ষ মন্ত্রী এম এল এ আর ঠিকাদারের হাতত এনেকা কিছু খেল আছে নাকি যে যেনে তেনে বারিষা হোক উঠি যাক আর টাকাটো কমপ্লিট আমি খাব পাইম, সেয়াই হব পারে। গুরুত্বপূর্ণ কথা, যথেষ্ট ক্ষোভ, এয়া আসলে স্থানীয় লোকের ক্ষোভ। মানে আপনার ওসলে আইসু যেহেতু ইতিমধ্যে যথেষ্ট ক্ষোভেরে এগারিয়ে কৈছে যে এই পথটু আড়াই বছর পার হয়ে গেল, তারপিছতো সম্পূর্ণ নহলে কি কব, প্রতিক্রিয়া কি হব? সচাকই আজি বড় একটা দুঃখজনক অবস্থাত আমি উপনীত হয়েছো। প্রথমতেই আমি এই গড়কাপ্তান বিভাগক ধিক্কার জানাইছো, কিয়নো এই আড়াই কিলোমিটার রাস্তা বনাওতে প্রায় তিন বছর কাল কিয় লাগিল, সেই রহস্যটো কিন্তু আমার রাইজে আজি বুঝবপরা নাই। ইতিমধ্যে আমার আপনাদের অবগত করেছে যে আমার এই অঞ্চলটি বা আমার তিয়করপরা আমার এজারগুড়ি গড়মূর অঞ্চললে প্রায় অতি সহজ একটা পথ এই আমার উপপথটি, কিন্তু আজি ইমান সময়ে বনাত হেমাহি করার কারণে আমি পুনর্বার ধিক্কার জানাইছো। কিন্তু অতি পরিতাপর কথা যে যেতিয়া আমার এটা বারিষা আরম্ভ হয়েছে, যেতিয়া আমার এই গাঁৱৰ অঞ্চলৰ ছাত্র ছাত্রী সকল স্কুল কলেজে অহা যাওয়া করে, তেতিয়া আপনাদের দেখিব হয় এজোর
চোলা কাপড় বেগত ভরাই টিয়কলে লো যাব টিয়কত গিয়ে পেলে সলাই মিলি আকাল কলেজ বা স্কুললে যাবলীয় অবস্থা সৃষ্টি হয়েছে। আপনাদের অপেক্ষা করে এটা বারিষা আরম্ভ হয়েছে আর দুদিনমান পাশরপা যদি এনেকই অবস্থা থাকবলে হয় সেই রূপটা আমার ছাত্র ছাত্রীর মাজত দেখ যাব। আমি গতি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমি অনুরোধ জানাইছো যাতে আপনার আপনি অতি ক্ষিপ্রতার আপনার ব্যবস্থা গ্রহণ করে আমার এই রাস্তাটা যাতে পুনর্নির্মাণ করে দিয়ে আমি তার আপনার আহ্বান জানাইছো। মানে ইচ্ছাকৃতভাবে এই করে রাখিছে আমি রাইজে বুঝবলে পাত আমি এটুকু অনুমান করি যে ইমান দিনে ইমান কম মানে রাস্তাটো ইমান সময় কিয় লবলীয় হয়েছে গতি আমি ইচ্ছাকৃতভাবেই ডিপার্টমেন্টে এই কামটা হেমাহি করেছে বলে আমি ভাবলে বাধ্য হয়েছো। গতি আমি দাবি জানাইছো যাতে অতি সোনকালে রাইজর ছাত্রটির প্রতি মেরামতি বা নির্মাণ করে দিয়ে তার আমি গড়কাপ্তানি বিভাগক দাবি জানাইছো। মই আকৌ দেখুৱাইছো দৃশ্যটো চাওক যথেষ্ট আসলতে বিপদ সংকুলভাবে ইয়ার যখন ছাত্র ছাত্রী ইতিমধ্যে কৈছে যে ইয়ার ছাত্র ছাত্রী সকল অহা যাওয়া করে আর কেবলমাত্র এই আপুনি চকুরে মনিব পৰা পর্যন্ত কেবলমাত্র বোকা এখিনি মাটি পেলায় থলে খরালির দিনতে আজি প্রায় এবছরের পূর্বে আর তার পিছর এই যেটা পরিবেশ এই পরিবেশটা সদায় ভুগি আহিবলগা হয়েছে সকল প্রতিজন ইয়ার যা পথচারী সেই পথচারিয়ে এতিয়া এই পথেরে নগৈ পথারে যাবলগা নিচি একটা পরিবেশ কাষর যে পথার দেখিছে মুকলি পথার সেই পথারে যাতায়াত করবলগা হয়েছে আর এই বিষয়টে গোটে অঞ্চলট রাইজকে ক্ষোভিত করে তুলিছে আর সকলে এটাই দাবি করেছে যে আপনার বিভাগীয় কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়ক আর অতি শীঘ্রে এই পথটির যা আসলে নির্মাণ কার্য আছে সেই নির্মাণ কার্য সম্পূর্ণ করে তুলক।